বিশ্বকাপে নক্ষত্রের পতন মরক্কোর জয় বিদায় রোনালদোর পর্তুগাল ইংলিশ দুর্গ গুঁড়িয়ে সেমিতে ফ্রান্স বিএনপি অফিসে প্রবেশদ্বারের ব্যারিকেড তুলে নিল পুলিশ নয়াপল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক দীর্ঘ সাত বছর পর কাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন নবীন প্রবীণ সমন্বয়ে কমিটির ইঙ্গিত কুষ্টিয়ায় বিমা গ্রাহকদের হয়রানির অভিযোগ লাখো মানুষের টাকা নিয়ে নয় ছয় দ্রুত ব্যবস্থার আশ্বাস ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ হামলা বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষ হিমাচলে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিকা আজিজ এবারে বিস্তারিত নয়াপল্টনের দুই প্রবেশদ্বারের ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশের দুপ্রান্তে গেল কয়েকদিন ধরে মানুষ ও সব ধরনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এ সময় ওই এলাকায় প্রবেশ করতে না পেরে অনেককে ফিরে যেতে দেখা যায় শনিবার রাত ১২টার দিকে এই ব্যারিকেড তুলে যানবাহনের জন্য খুলে দেওয়া হয় সড়ক পরে স্বাভাবিক হয় যান চলাচল কাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ও উৎসবের আমেজ ব্যানার ফেস্টুনে ভরে গেছে সম্মেলন স্থান ও শহরের প্রধান সড়ক দলের জন্য যারা নিবেদিত প্রাণ তাদেরকে এবার নেতৃত্বে আনা হবে বলেও জানান স্থানীয় নেতারা খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট দীর্ঘ সাত বছর পর হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন এই আয়োজন ঘিরে ব্যানার ফেস্টুন ও কেন্দ্রীয় নেতাদের ছবিতে ছেয়ে গেছে পুরো শহর উৎসাহ উদ্দীপনা নিয়ে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মীরা এরই মধ্যে চুয়াডাঙ্গা টাউন হল মাঠে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান এ সম্মেলন জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিশেষ ভূমিকা রাখবে তৃণমূল নিচের থেকে ছাত্রলীগ করা থেকে উঠে এসে যারা দায়িত্ব যারা আবেদন করবেন দলের পদ পাওয়ার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য পদে তাদেরকেই আমরা বেশি গুরুত্ব দেব তাদেরকেই নেতা নির্বাচন করব জেলা আওয়ামী লীগ কমিটির নেতারা জানান বঙ্গবন্ধুর আদর্শের নবীন প্রবীণ সমন্বয়ে কর্মীদের মাঝ থেকে কমিটিতে নতুন নেতৃত্ব আনা হবে আগামী ১২ তারিখে যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে আমাদের একটা সুন্দর কমিটি আমাদের কাউন্সিলর বৃন্দ উপহার দেবে আমরা চাই যে সম্মেলন কেন্দ্রীয় নেতাদের আগমনের মধ্য দিয়ে একটি সুন্দর এবং সার্থক একটি কাউন্সিল অধিবেশন হবে একটি সম্মেলন হবে সম্মেলনের একজন কাউন্সিলর হিসাবে আমি সমস্ত কাউন্সিলরের পক্ষ থেকে আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে রাজাকার মুক্ত দেশ চাই এবং রাজাকার এবং তার উত্তরসূরি মুক্ত জেলা কমিটি চাই এটা সম্পূর্ণ কাউন্সিলরদের উপরে নির্ভর যদি কাউন্সিলররা বলে ভোট করতে হবে বাধ্য গঠনতন্ত্র অনুযায়ী ঠিক আছে গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলররা হলো প্রাণ এই সম্মেলন তারা যাকে চাবে সেই হবে সবশেষ এখানে সম্মেলন হয় ২০১৫ সালের ২ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় ২০১৯ সালে নিউজ ডেস্ক দেশ টিভি এবারে মহান বিজয় গাথা ১৯৭১ মহান মুক্তিযুদ্ধকালীন ১১ ডিসেম্বর বাঙালি জাতির জন্য স্মরণীয় দিন পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে এদিন যশোরে প্রথম জনসভা অনুষ্ঠিত হয় টাউন হল ময়দানে সে জনসভায় ভাষণ দেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন ওয়াশিংটন পোস্ট লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও নিউ ইয়র্ক টাইমস সহ বহু বিদেশি সাংবাদিকরা জনসভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জনসভায় বলেন বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করবে এছাড়া চারটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা জানান তিনি